আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জন্য অত্যন্ত জটিল মনে হয়। ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। আমরা এই অধ্যায়টি অত্যন্ত সহজভাবে সাজিয়েছি। আপনাদের অনেকের কাছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটি অনেক কঠিন মনে হয়। আসলে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটি অত্যন্ত ইজি। আমার এই ভিডিওটি স্কিপ না করে, টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটি কত ইজি। হিন্দি এবং ইংলিশে বিভিন্ন ভিডিও রয়েছে ইউটিউবে, কিন্তু বাংলায় দু একটা ভিডিও আছে যেগুলো দেখলে আপনারা বুঝবেন না। আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভিডিও শেষে আপনি অনেক উপকৃত হবেন। তাইলে চলুন আমরা শুরু করি আজকের টপিক, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটি আসলে পাঁচটি স্টেপে সলিউশন করা হয়। এই পাঁচটি স্টেপ এখন আমরা তুলে ধরব। স্টেপ পাঁচটি হচ্ছে, এক, ক্যালকুলেশন অব বেন্ডিং মোমেন্ট। স্টেপ টু, ক্যালকুলেশন অব ফিক্সড এন্ড মোমেন্ট। স্টেপ থ্রি, ক্যালকুলেশন অব ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। স্টেপ ফোর, মোমেন্ট ডিস্ট্রিবিউশন টেবল। স্টেপ ফাইভ, ড্র বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই হচ্ছে ফার্স্ট স্টেপ। এই পাঁচটি স্টেপের মাধ্যমে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটি ক্যালকুলেশন করা হয়। এখন আমরা দেখি স্টেপ ওয়ানে কি কি আছে। স্টেপ ওয়ান, বেন্ডিং মোমেন্ট। আমরা জানি আসলে বেন্ডিং মোমেন্ট কি। বেন্ডিং মোমেন্ট ইজ এ মোমেন্ট হুইচ কজেস বেন্ডিং ইন এনি স্ট্রাকচার এলিমেন্ট হোয়াইল দ্য অ্যাপ্লিকেশন অব লোড। এই বেন্ডিং মোমেন্টের তিনটি কেস রয়েছে, আমরা এখন সেই কেস তিনটি জানব। ফার্স্ট কেস, একটি পয়েন্ট লোড যদি থাকে, বিমে যদি পয়েন্ট লোড দেওয়া থাকে, একটি সাপোর্ট বি একটি সাপোর্ট, এবং এখানে যদি ডাব্লিউ লোড দেওয়া হয়, তার লেন্থ যদি এল হয়, তাইলে এল দুটি অংশে বিভক্ত হবে, এল বাই টু। তাইলে তার মোমেন্ট হবে, বেন্ডিং মোমেন্ট হবে ডাব্লিউ এল বাই ফোর। কেস টুতে একটি সাপোর্ট বি আর একটি সাপোর্ট, সেখানে ডাব্লিউ লোড দেওয়া হলে তার ডিস্টেন্স হবে এ থেকে স্মল এ, এবং স্মল বি, তাইলে তার বেন্ডিং মোমেন্ট হবে ডাব্লিউ স্মল এ বি বাই এল। আমরা কেস থ্রিতে গেলাম। কেস থ্রিতে দেখি যদি এ একটি সাপোর্ট হয় এবং বি আরেকটি সাপোর্ট হয়, এবং তার মধ্যে লোড যদি সমভাবে বিস্তৃত লোড হয়, তাহলে হবে লোডটা ডাব্লিউ লোড দেওয়া হলে সেটা হবে নিউটন পার মিটার, তাইলে তার বেন্ডিং মোমেন্ট হবে ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট। স্টেপ টু, ফিক্সড এন্ড মোমেন্ট ইজ এ রেজিস্টিং মোমেন্ট হুইচ ইজ ডেভেলপড এট দ্য সাপোর্ট অব এ স্ট্রাকচারাল মেম্বার।
এই ফিক্সড এন্ড মুভমেন্টেরও তিনটি কেজ রয়েছে। কেজ ওয়ান হচ্ছে আমরা যদি দুইটা সাপোর্ট দিয়ে থাকি এ এবং বি এবং তার পয়েন্ট রুট ডব্লিউ থাকে, তাহলে সেটি এল বাই টু এল বাই টু ডিস্টেন্সে ভাগ হয়ে যাবে। তাইলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেবে, মোমেন্ট হবে এফ এ বি, যেটার মান হবে অলওয়েজ নেগেটিভ, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, মাইনাস ডব্লিউ এল বাই এইট। এবং ক্লকওয়াইজ যেটা দেবে মোমেন্ট এফ বি এ, সেটা সবসময় পজিটিভ ডাব্লিউ এল বাই এইট। আমরা গেলাম কেস টুতে। একটা সাপোর্ট এবং বি আর একটা সাপোর্ট, সেখানে যদি পয়েন্টের একটু বামে পয়েন্ট লোড দেওয়া হয়, তাহলে এ ডিস্টেন্স এবং বি ডিস্টেন্স, তাইলে তার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দেবে। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে মোমেন্টের মান হবে এম এফ এ বি, এ বি এর দিকে যেটা মোমেন্ট দিবে সেটা হবে মাইনাস ডাব্লিউ এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার, এবং বিতে যেটা মোমেন্ট দিবে সেটা হচ্ছে ডাব্লিউ এ স্কোয়ার বি বাই এল। কেস থ্রি, যদি এটা ডিস্ট্রিবিউটেড লোড হয়, তাহলে লোডটা আমরা আগেই দেখেছি, তাইলে তার মোমেন্ট হবে এফ এ বি সমান হবে মাইনাস ডব্লিউ এল স্কোয়ার বাই টুয়েলভ, এবং এফ বিতে বি এতে হবে ডব্লিউ এল স্কোয়ার বাই টুয়েলভ। এখন আমরা দেখি এই স্টেপে রিলেটিভ স্টিফনেস ফ্যাক্টর কে, কে এর মান কেজ, এটা দুইটা কেজে থাকে। কেজ ওয়ানে হুয়েন ফার এন্ড হিঞ্জ, যখন আমার সাপোর্টটা ফার এন্ড হিঞ্জ হবে, তখন দেখেন এ সাপোর্ট বি সাপোর্ট, তখন রিলেটিভ স্টিফ ফ্যাক্টরটা হবে থ্রি বাই ফোর ইন্টু আই বাই এল। রিলেটিভ স্টিফনেসটা হবে থ্রি বাই ফোর ইন্টু আই বাই এল। কেস টুতে হোয়েন ফার এন্ড ফিক্সড, এন্ড ইজ ফিক্সড, যখন এটি ফার এন্ড হবে এবং ফিক্সড হবে তখন রিলেটিভ স্টিফনেস ফ্যাক্টরটি হবে আই বাই এল। এখন আসি স্টেপ থ্রিতে। স্টেপ থ্রি, ক্যালকুলেশন অফ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডিএফ, ডি দিয়ে ডিস্ট্রিবিউশন, এফ দিয়ে ফ্যাক্টর, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইকুয়াল হচ্ছে রিলেটিভ স্টিফনেস ডিভাইডেড বাই দ্য টোটাল রিলেটিভ স্টিফনেস। ডিএফ ইকুয়াল কে বাই সামেশন অফ কে। আমরা তিনটি স্টেপ দেখলাম, এখন একটা ম্যাথ আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এই সূত্রের সাথে এটি আমরা ক্লিয়ার হয়ে যাব। একটি প্রবলেম দেখি, অ্যানালাইজ দ্য বিম বাই মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড অ্যান্ড প্লট দ্য বিএমডি। দেখি এ একটা সাপোর্ট, বি একটা সাপোর্ট, সি একটা সাপোর্ট, ডি আর একটা সাপোর্ট। এখানে এ থেকে বি যে স্পেন আছে, এই স্পেনে
দেখেন এটা ডিস্ট্রিবিউটেড লোড আছে 2 কিলোনিউটন পার মিটার এবং এখানে আছে পয়েন্ট লোড 5 কিলোনিউটন এখানে আছে পয়েন্ট লোড 8 কিলোনিউটন আমরা সলিউশনে যাই স্টেপ 1 ক্যালকুলেশন অফ বেন্ডিং মোমেন্ট ফর স্প্যান এবি আমরা এই এবির জন্য ক্যালকুলেশন করব শুধুমাত্র স্প্যান এবি স্প্যান এবির জন্য আমরা সূত্র পড়েছিলাম ডিস্ট্রিবিউটেড লোড হলে wl² / 8 মানে w এর মান হচ্ছে 2 into L এর মান আছে length 6 WL square 2 into 6 square divided by 8 মান পেলাম 9 kilonewton আমার span AB শেষ এখন দেখি আমরা span BC for span BC BC এই span এখানে দেওয়া আছে 5 কিলোনিউটন লোড দেওয়া আছে 5 কিলোনিউটন 5 কিলোনিউটন তাহলে আমরা এটার জন্য মোমেন্ট পড়েছি WAB/L W দেওয়া আছে 5 কিলোনিউটন এবং A দেওয়া আছে 3 B দেওয়া আছে 2 আমরা একটু আগে সূত্রগুলো দেখে এসেছি আপনারা ব্যাক করে দেখতে পারে 5 ইনটু 3 ইনটু 2/5 আমরা পেলাম 6 কিলোনিউটন এখন আমরা দেখব ফর স্প্যান সিডি সিডি এই পোরশনটি এখানে W এর মান দেওয়া আছে 8 কিলোনিউটন এবং ডিস্টেন্স দেওয়া আছে 2.5 মিলে হচ্ছে 5 আমরা জানি এটার জন্য WL/4 তাহলে 8 × 5/4 আমরা রেজাল্ট পেলাম 10 কিলোনিউটন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে দিলাম WAB/L আর এখানে দিলাম WL/4 এটা দেখেন এই BC এর জন্য এটা পয়েন্টে নয় পয়েন্ট থেকে একটু দূরে আছে ডিস্টেন্সটা খেয়াল করেন B থেকে এই পয়েন্ট পর্যন্ত আছে 3 মিটার এবং এখান থেকে এখানে ডিস্টেন্স আছে 2 মিটার এবং এখানে দেখেন পয়েন্ট লোড আছে 8 কিলোনিউটন যেটা দুই ভাগে বিভক্ত আছে সি থেকে 2.5 মিটার এবং এখান থেকে আছে 2.5 মিটার অর্থাৎ পয়েন্ট লোড এখানে অতএব এটা সূত্র হবে WL/4 স্টেপ 2 ক্যালকুলেশন অফ ফিক্সড এন্ড মোমেন্ট স্প্যান এবির জন্য আমরা ক্যালকুলেশন করব এম এফ এবি যেটা সূত্র আমরা জানি জানি মাইনাস WL² / 12 W এর মান হচ্ছে 2 কিলোনিউটন L এর মান হচ্ছে 6 তাইলে 2 × 6² / 12 রেজাল্ট আসবে সবসময় এটা নেগেটিভ মাইনাস 6 কিলোনিউটন মিটার এখন আমরা যাব এম এফ বি এ এটার সূত্র সবসময় পজিটিভ হবে WL² / 12 তাইলে আসবে 6 কিলোনিউটন এখন আমরা দেখব ফর স্প্যান বিসি বিসি এম এফ বিসি ইকুয়াল হচ্ছে মাইনাস WAB² / L তাইলে এটা ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 2.4 কিলোনিউটন মিটার আমরা যাব এম
एफ सी बी एटार सूत्र हे डब्ल्यू स्क्वायर बाय स्क्वायर बी बाय एल एट कैलकुलेशन कर आस 3.6 किलोन्यूटन मीटर আমরা স্প্যান সিডিতে গেলাম। এখানে বলে রাখি আপনারা ক্লিয়ারলি ভিডিওটি বুঝতে গেলে আপনি খাতা কলম নিয়ে বসতে হবে, ভিডিওটি পজ করে করে আপনি অঙ্কন করতে থাকবেন, খাতায় লিখতে থাকবেন, তাহলে জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন। আমরা স্প্যান সিডিতে গেলাম, এম এফ সিডি, মোমেন্টটা হচ্ছে এফ সিডি মাইনাস ডব্লিউ এল বাই এইট, তাইলে এখানে আমরা মান বসাইলে মানটি পাবো মাইনাস ফাইভ কিলোনিউটন। এম এফ ডিসিতে যদি যাই ডব্লিউ এল বাই এইট, সেটার মান আসবে ফাইভ কিলোনিউটন মিটার। আমরা এখন স্টেপ থ্রি ক্যালকুলেশন করব। স্টেপ থ্রিটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমাদের জয়েন্ট আছে দুইটা, বি এবং সি, সেখানে উৎপন্ন আছে বি এ বি সি, মেম্বার হচ্ছে বি সি, সিতে আছে সি বি মেম্বার এবং সি ডি মেম্বার। আমি আপনাদের আবারও দেখাচ্ছি, প্রবলেমটিতে আসি। এই যে প্রবলেম, এখানে দেখেন মেম্বার, এই যে বিতে একটা জয়েন্ট, সিতে আরেকটি জয়েন্ট, যেখানে মেম্বার উৎপন্ন হচ্ছে এদিকে বি এ মেম্বার আর এদিকে বি সি মেম্বার, আবার সি যখন একটা জয়েন্ট তখন এদিকে সি ডি একটা মেম্বার আর এদিকে সি বি একটা মেম্বার। তাহলে মেম্বার বুঝতে পারছেন। এবার দেখেন রিলেটিভ স্টিফনেস ফ্যাক্টর, রিলেটিভ স্টিফনেস ফ্যাক্টরের জন্য বি এর জন্য হচ্ছে আই বাই এল, বি সির জন্য আই বাই এল, তাইলে এখানে আই এর মান হচ্ছে আই, শুধু আই, আই বাই সিক্স, এবং এটা হচ্ছে টু আই বাই ফাইভ। এখানে টু আই বাই ফাইভ কেন হলো দেখাচ্ছি আপনাদের, টু আই বাই ফাইভ দেখেন এই যে মেম্বারটি আছে এখানে শুধু একটি মেম্বার, শুধু আই, এখানে আই আমি লিখে দিয়েছি, এবং সিতে যখন আসবো তখন এদিকেও একটা মেম্বার আছে, এদিকেও আরেকটি মেম্বার আছে, সেজন্য এখানে হবে টু আই। বিষয়টা বুঝতে পারছেন? এল এর মান তো জানাই আছে আপনাদের, এখানে মান বসিয়ে দিলাম, যেহেতু সামেশন অব কে রিলেটিভ স্টিফনেস ফ্যাক্টরটা বের করব, এখানে এই দুইটি যোগ করে দেব, এটা যোগ এটা, তাহলে ক্যালকুলেশন করবে করলে হবে সেভেন্টিন আই বাই থার্টি, সেভেন্টিন আই বাই থার্টি। তাইলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটি হবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটি হবে কে বাই সামেশন অফ কে। আমাদের এটার মান বের করতে আমরা এটাকে ভাগ দেব এটা দিয়ে, কে কে ভাগ করব সামেশন অফ কে দিয়ে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করতে কে ডিভাইডেড বাই সামেশন অফ কে। তাইলে এটা ক্যালকুলেশন করতে আমরা এটাকে ভাগ করব এটা দিয়ে, তাইলে এটার মান পাবো। সিমিলারলি আমাদের সিবিতে, মেম্বার সিবিতে যখন আমরা যাব তখন তার সূত্র হবে টু আই বাই ফাইভ, এবং সিডিতে গেলে একটি মেম্বার আই বাই ফাইভ, দুইটা আমরা সামেশন করব, সামেশন করলে হবে থ্রি আই বাই ফাইভ, তাইলে আমরা টু আই বাই ফাইভকে ভাগ করব থ্রি আই বাই ফাইভ দিয়ে, তাহলে আমরা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটি পাব পয়েন্ট সিক্স সেভেন, এবং আই বাই ফাইভকে আমরা ভাগ করব থ্রি আই বাই ফাইভ দিয়ে, তাহলে আমরা পাব ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটি পয়েন্ট থ্রি থ্রি।
ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটি বুঝতে পেরেছেন আশা করি। এখন আসি আমরা স্টেপ ফোর, মোমেন্ট ডিস্ট্রিবিউশন টেবিল। এটা অত্যন্ত সিম্পল একটা বিষয়, যদি বুঝতে পারেন ক্লিয়ারলি বোঝার চেষ্টা করুন। দেখুন, এখানে আমরা আগেই মান পেয়েছি মাইনাস সিক্স মোমেন্ট, তারপর প্লাস সিক্স, এখানে এটার মান পেয়েছি আমরা মাইনাস টু পয়েন্ট ফোর, এটা এখানে পেয়েছি প্লাস থ্রি পয়েন্ট সিক্স, এখানে মাইনাস ফাইভ, এখানে ডিতে পেয়েছি প্লাস ফাইভ। আমরা আগে এগুলো মোমেন্ট বের করে রেখেছিলাম। তাইলে এখন আমরা যেটা করব, ভালো করে বুঝুন, আমরা এই দুটি যোগ করব, এই দুইটা আমরা যোগ করে নেব, যোগ করে তার ফ্যাক্টর দিয়ে গুণ করব, বি এর এই ফ্যাক্টর দিয়ে গুণ করে এখানে মানটি আমরা বসাবো। আবার দেখুন, আমরা এই দুইটা মোমেন্ট যোগ করে নেব, যোগ করে দিয়ে তার ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করব, তাইলে আমরা পাবো মাইনাস ওয়ান পয়েন্ট জিরো এইট। আবার এই দুইটা আমরা যে যোগ আছে রেজাল্ট, এটার সাথে এটা মাল্টিপ্লাই যদি করি, আমরা গুণ করি, তাহলে আমরা পাবো মাইনাস টু পয়েন্ট ফাইভ ফোর। যোগ করতে আমরা এভাবে যোগ করব, প্লাস সিক্স প্লাস এখানে হবে মাইনাস, সরি সিক্স সিক্স মাইনাস টু পয়েন্ট ফোর, এটা রেজাল্ট যা আসে সেটা দিয়ে আমরা ভাগ করব, গুণ করব এই ফ্যাক্টরটা, তাইলে এই রেজাল্ট আসবে, আর এটা গুণ করলে এই রেজাল্টটি আসবে। সিমিলারলি আমরা এগুলো সেম, এটা যোগ করব এই ফ্যাক্টর দিয়ে, গুণ করলে এই রেজাল্ট আসবে, এটা দিয়ে গুণ করলে এই রেজাল্ট আসবে। এইভাবে আমরা ক্যালকুলেশন করব, নিচের সবগুলো সেম সিস্টেমে। এখন দেখুন, এখানে যে আমরা মানটি পেয়েছি এটাকে দুই দিয়ে ভাগ করব, ভাগ করে এখানে ফ্যাক্টরটি বসাবো। এখানে যে মানটি পেয়েছি দুই দিয়ে ভাগ করে ফ্যাক্টরের মানটি এখানে বসাবো, এখানে যে মানটি পেয়েছি এটা দুই দ্বারা ভাগ করে এখানে বসাবো। সিমিলারলি এখানে যে মানটি পেয়েছি আমরা দুই দিয়ে ভাগ করে এখানে বসাবো। সেমভাবে আমরা এখানে যে মানটি পেয়েছি দুই দ্বারা ভাগ করে এখানে বসাবো, এখানে যে মানটি পেয়েছি দুই দ্বারা ভাগ করে এখানে বসাবো, এখানে যে মানটি পেয়েছি সেটা এখানে দুই দ্বারা ভাগ করে বসাবো, এখানে যে মান পেয়েছি দুই দ্বারা ভাগ করে এখানে বসাবো, এখানের মান দুই দ্বারা ভাগ করে এখানে বসাবো। এইভাবে আমরা প্রত্যেকটির মান ক্যালকুলেশন করে নিব। এখন আমরা যেটা করব, আমাদের সবগুলোর মান বের করা হয়ে গেলে এখানে যেটা আছে আমরা এখন শুধু এটা ব্যালেন্স করে নেব, এটা ব্যালেন্স করতে হবে আমাদের। তাইলে এটা আমি বলিনি, এটা হচ্ছে এফ মানে ফিক্সড, ই দি এন্ড অ্যান্ড দি মোমেন্ট, ফিক্সড অ্যান্ড মোমেন্ট। এখন আমরা এগুলা, এই যে আপনাদের দেখাইছি এগুলা কেমনে হয়েছে, এগুলা হচ্ছে আমরা ক্যারি ওভার ব্যালেন্স করছি, এগুলা হচ্ছে ক্যারি ওভার ব্যালেন্স, এগুলা হচ্ছে ক্যারি ওভার ব্যালেন্স। সবগুলো ক্যারি ওভার ব্যালেন্স হয়ে গেলে আমরা ফাইনাল একটা মোমেন্ট পাবো। ফাইনাল মোমেন্ট পেতে আমরা এই সারিটা যোগ করে এখানে বসাবো, এই সারিটা যোগ করে এখানে বসাবো, এই সারিটা যোগ করে এখানে বসাবো, এই সারি যোগ করে এখানে বসাবো, এই সারি যোগ করে এখানে বসাবো, এই সারি যোগ করে এখানে বসাবো। তাইলে আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন টেবিলটা শেষ হয়ে গেল। এখন আমরা দেখি, স্টেপ ফাইভ, স্টেপ ফাইভটি আমরা কীভাবে ক্যালকুলেশন করেছি একটু দেখার চেষ্টা করি।
ড্র বেন্ডিং মোমেন্ট। তাইলে আমরা প্রথমে যেটা করব, আমরা এই যে মানগুলো পেয়েছি, আমরা ভালো করে খেয়াল করেন, এখানে এর জন্য মান পেয়েছি -7.22 মোমেন্ট, মানে +4.64, এখানে পেয়েছি 4.01, এখানে পেয়েছি 5.49। এই চারটি মান আমরা এখন এখানে বসাব। দেখুন এই যে এই পয়েন্টের মান পেয়েছি আমরা -7.22, বি পয়েন্টের মান পেয়েছি 4.64, সি পয়েন্টের মান পেয়েছি 4.01, ডি পয়েন্টের মান পেয়েছিলাম 5.49। আমরা প্রথমে এই মানগুলো তুলে নিব, একটা রেফারেন্স লাইন নেব, সেখানে আমরা পয়েন্টগুলো দিয়ে দিলাম, এ এখানে দেব, বি এখানে দেব, সি এখানে দেব, ডি। তখন আমরা এখানে মানগুলো লিখে নেব, এখানে দেব 7.22, বিতে দেব 4.64, সেমভাবে সিতে দেব 4.01, ডিতে দেব 5. এত। তারপর আমরা এগুলো যোগ করে দেব। তাইলে এইভাবে আমাদের এটা অঙ্কন হবে। তারপর আমরা মোমেন্ট পেয়েছিলাম চারটা, 9 কিলো নিউটন, 6 কিলো নিউটন, 10 কিলো নিউটন, সরি তিনটা, এই তিনটি আমরা মোমেন্ট পেয়েছিলাম। এই তিনটি মোমেন্ট আমরা এখানে বসিয়ে দেব। তাইলে এটা হচ্ছে প্রথমে 9 কিলো নিউটন যেটা আমরা পেয়েছিলাম, ভালো করে দেখুন এখানে, দেখেন এটা এটা ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে পয়েন্ট লোড, এটা হচ্ছে পয়েন্ট লোড। ডিস্ট্রিবিউটেড লোড থাকলে আমরা 1 ডিগ্রি পরিমাণ কার্ভ করব, 1 ডিগ্রি পরিমাণ কার্ভ করব, কার্ভ হবে আমাদের এখানে। সেজন্য দেখুন এখানে এখানে আমরা এই পয়েন্টে যখন যাব, তখন এখান থেকে ঘুরিয়ে কার্ভ করে বিতে নামব। বি থেকে সির দিকে আমরা এখানে পেয়েছিলাম পয়েন্ট লোডগুলো, সেই ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন দেব, স্ট্রেট 6 কিলো নিউটনে গেলাম, তারপর স্ট্রেট নামলাম। এখানে আমরা পয়েন্ট লোড পেয়েছিলাম, তাহলে স্ট্রেট গেলাম, তারপর স্ট্রেট নামলাম, এবার স্ট্রেট দেওয়া হয়ে গেল। এটা শুধু আমরা রেফারেন্স লাইন নিয়েছিলাম এই এটা। তাহলে এখন আমরা কি করব, আমাদের এটা অঙ্কন হয়ে গেল, এখন শুধু আমরা এই ছিল তাহলে এটা আমরা আটকে দিব, এইভাবে টান দিয়ে দিই, আমাদের আটকানো হয়ে গেল। তাহলে আমাদের ম্যাথটি ক্যালকুলেশন এখানে শেষ হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট অপশন আছে, কমেন্ট করবেন, এবং পরবর্তী কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তা আমাকে কমেন্টে জানাবেন। দয়া করে কেউ আমার পরিচিত যারা আছেন তারা কল দিবেন না, আপনি কমেন্ট করলে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, প্রয়োজনে আরেকটি ভিডিও আমরা নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।